हेलो बंधुरा और एक नतून पर्व नहीं आबारों हाजिर हो गलम। आज हमें एखे चाले बस्ता और शपिंग बैग दोटो कलर नहीं जिनिसगुलि दिए एक सुंदर पापड़ तैरि कर अपन के देखा। तो ये चाले बस्ता किन्तु गड़े ही थे और ये शपिंग बैगो किन्तु गड़े थे जो हमें मार्केट कर आसि तक क्योंकि गड़े एरक शपिंग बैग आसे। तो ये तीनटे जिनिस दिए ही आज के अपन के एक सुंदर आसन तैरि कर देखो। तो चलो क्यों आसन तैरि कर देखे नवा जाए। और साथ ही एधरण एक कपड़ नहीं निल गोल करटे नहीं माप कर चाले बस्ताटा केटे निब। तो एखी एखे एक शपिंग बैग नहीं निल केटे निब। এভাবে আমি ডবল বাস করে নিলাম। এভাবে দুই ইঞ্চি চওড়া করে আমি শপিং ব্যাগটাকে কেটে নিব। এই যে এখানে আমি আরেকটা লাল শপিং ব্যাগ নিয়ে নিলাম। এটাকেও আমি এর মাপ করেই কেটে নিব। এই যে এখানে আমার শপিং ব্যাগগুলি কাটা হয়ে গেল। এই যে শপিং ব্যাগটা আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে এরকম করে আমি ডবল বাস দিয়ে নিব। নিয়ে এখানটা একটা সেলাই দিয়ে দিব। এই যে শপিং ব্যাগগুলিকে আমি ওরকমভাবে ডবল বাস দিয়ে তারপরে সেলাই দিয়ে এখানে আমি আটকে নিয়েছি। আটকে আমি এই চার পিস টুকরো করে নিয়েছি। এখন আমি এই যে কাপড়গুলি রেডি করে নিয়েছি এগুলিকে আমি এর মধ্যে সেট করব। সেটটা আমি এভাবে করব, এভাবে ডবল করে এটাকে বাস দিব। দেওয়ার পর চক দিয়ে এরকমভাবে মিডল অংশটা বের করে নিব। আবার এটাকে এইভাবে ডবল করে বাস করে নেব। এভাবে চারটে দাগ মানে চারটে গড় হলো। এখন আবার এইভাবে এই যে মিডলটা এখানটায় ধরে এটাকে আবার আরেকটা বাস দেব। এই যে এখানে সমস্ত দাগগুলো কাটা হয়ে গেছে, টোটাল এখানে চারটে দাগ কাটা হয়েছে। এইবার এই দাগের ওপরে এখানে যে আমি কাপড়গুলোকে রেডি করে নিয়েছিলাম শপিং ব্যাগের, সেই কাপড়গুলোকে ওই দাগের উপরে উপরে বসানো হবে। একদম দাগটা যেখানে আছে ঠিক তার উপরেই এই কাপড়গুলোকে বসাবো। আর ঠিক দুই সাইডেই একটা একটা করে সেলাই দিয়ে দেবো। একটা কাপড়কে এইভাবে দাগের উপরে বসানোর পর তারপর আবার সেকেন্ড কাপড়টাকেও এইভাবে দাগের উপরে বসিয়ে নেব আর সেইটাকেও এরকমভাবেই দুই সাইডে সেলাই করে নেব। এইরকমভাবে দাগের উপরে উপরে প্রত্যেকটা কাপড়কে বসিয়ে সেলাই করে নেব। এই যে বস্তাটার উপরে শপিং ব্যাগগুলি বসানো হয়ে গেল। আর এই যে মাঝের যে অংশটা এখানটায় আমি এটা হলুদ কালারের শপিং ব্যাগ গুল করে কেটে বসিয়ে দিব। এই যে আমার কাছে একটা হলুদ শপিং ব্যাগ ছিল, সেটা থেকে আমি কেটে নিয়েছি। তো এটাকে এরকমভাবে বসিয়ে গুল করে সেলাই দিয়ে দিব। এই যে এখানে হলুদ শপিং ব্যাগটাও বসানো হয়ে গেছে। এখন যেটা করব, এই যে সাইড দিয়ে যে বস্তার সুতোটা বেরিয়ে যাচ্ছে এগুলি যেন বেরিয়ে না থাকে এটাকে ফিনিশিং দেওয়ার জন্য এই কাপড়টা দিয়েই আবার আমি এখানে পুরো পাইপিং বসিয়ে দিব গোল করে। এই কাপড়টা দিয়ে পাইপিংটা বসাবো আর পাইপিংটা বসানোর জন্য বস্তাটাকে এভাবে উল্টিয়ে নিতে হবে আর আমি এইভাবে এই শপিং ব্যাগটাকে ডবল বাস করে ধরবো। এরকম করে ধরে
यार ऊपरे এইভাবে সেলাই দিব এইভাবে পুরো গুল করে গুড়িয়ে সেলাইটা দিয়ে তারপর এটাকে ওই পাশে নিয়ে নেব। এই যে এখানটা পুরো চারপাশে গোল করে পাইপিংটা বসানো হয়ে গেল। এখন আমি এখানে কিছু বস্তা কেটে নিলাম, অনেকটা লম্বা করে মানে ছোট ছোট টুকরো করেই কেটেছি, তারপরে আমি সেলাই দিয়ে জয়েন করে করে এটাকে আমি বস্তাটাকে অনেকটা লম্বা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লম্বা, অনেকটাই লম্বা। তো এটা দিয়ে কি করব সেটাই বলছি। তো আমি এখানে প্রথমে বলে দেই যে লম্বা তো অনেকটাই আছে, আমার অনেকটা দরকার। চওড়ার মাপটা কতটা নিয়েছি সেটা বলে দিচ্ছি। চওড়া এটাকে আমি 3 ইঞ্চি নিয়েছি। তো ওর মধ্যে আমি কি করব, তো এরকম করে লম্বা করে এই লাল শপিং ব্যাগটাকে পুরো বস্তাটার মধ্যে বসিয়ে নিব। তাহলে এটা কি এমন লাগবে দেখতে, মনে হবে যে একটা পাইপিং লাগিয়েছি। তো পাইপিনের মতোই আমি জিনিসটাকে বসাবো। এই যে এখানে এই বস্তাটার মধ্যে সরু করে পাইপিংটা আমার বসানো হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো এইভাবে ধরে ধরে এইভাবে এরকম করে কুচি তৈরি করব, তারপরে একটা সেলাই দিয়ে দেব। এই যে এখানে পাইপিংটা পুরো বসে কুচি দেওয়া হয়ে গেল। এখন আমি এই কুচিটা এর মধ্যে সেট করব। তো কিভাবে সেট করছি সেটাই দেখাচ্ছি। এরকম করে এর নিচের অংশে এইভাবে রাখবো, আর এই পাইপিংটার উপর দিয়ে সেলাই দিয়ে যাব পুরো গোল করে। এই যে বন্ধুরা, এখানে আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেছে, তাও আবার বিনা খরচে। এ সমস্ত সবকিছু আমার ঘরে ছিল, এটা তো আমি আপনাদের প্রথমেই বলেছি। আর এটাকে আমি পাপোশ ঠিকই বলছি, কিন্তু এটাকে দেখতে কিন্তু আসনের মতো মনে হচ্ছে। তো যার যেরকম প্রয়োজন তারা কিন্তু সেরকম ভাবে এটাকে ব্যবহার করতে পারেন। এটা আসন বা পাপোশ দুরকম ভাবে এটা ব্যবহার করা যাবে। আর বানানোটাও খুব সহজ, আপনারা দেখতেই পেয়েছেন একদম অল্প সময়ের মধ্যে আমি
পাপোশটা বানিয়ে ফেললাম। আর আপনাদের বাড়িতে যদি এরকম চটের বস্তা আর এরকম শপিং ব্যাগ থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আর বেশি দেরি না করে আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি পাপোশ বা আসন তৈরি করে নেবেন। আর আপনারা যদি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।